नमस्कार, আমি সুইটি দত্ত। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে সংস্কৃত কর্মকারকের 6টা সূত্র আলোচনা করেছিলাম। আজ আমি নেক্সট 7 নম্বর সূত্র থেকে আলোচনা করব। তাই তোমাদের যদি আমার বোঝানোতে কোনো রকম বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই অংশটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। संस्कृत कर्म कारक सात नम्बर सूत्र अपथितम च। अपथितम च सूत्र देखिए दुह जाच पश दंड रुद पच्छी भू शास जी मंत मुस षोलोटा हे धातु षोलोटी धातु जोगे अपादान अधिकरण इत्यादि कारक स्थान कर्म कारक है। मान षोलोटी धातु जखने थे तक अपादान कारक अधिकरण कारक सम्पदान कारक जे कारक थकुक ना क्या तर स्थान कर्म कारक है द्वितीय विभक्ति युक्त है। उदाहरण सहयोगे आलोचना करब से गाच थे फूल पड़े से गाच थे फूल पड़े तेल से गाच थे पर लिखी फूल पड़े पुष्पम कि पुष्पम पड़े चिनकी। এরপরে আমরা জানি কি বইতে থেকে হলে পঞ্চমী হয়, তাহলে যথারীতি আমি বসাবো কি বৃক্ষা। বৃক্ষা পঞ্চমী বিভক্তিতে বসালাম, কিন্তু এখানে বৃক্ষাত হবে না। তার কারণ কি না, এখানে দ্বিকর্মক চি ধাতু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সূত্রের মধ্যে বলা হয়েছে চি ধাতু, এই দ্বিকর্মক চি ধাতু থাকার জন্য এখানে আমরা বৃক্ষাত না লিখে এখানে আমরা বৃক্ষম করতে বাধ্য থাকবো। বৃক্ষম द्वितीय विभक्ति उदाहरण देखे नब माता कुंतीगुलिर द्वारा भात रांचे कि माता लिखल भात रांचे अन्न रांचे कि पचती द्वारा सब समय करम कारक तृतीय विभक्ति युक्त है। तनगुल नर शब्दे तृतीय बहुवचने की नर नर नोरा नरम नरम नोरा नर नरफे नरई ते कि तंडुलई तंडुलई अन्न पचती माता तंडुलई अन्न पचती কিন্তু এখানে আমরা তন্ডুলই এখানে করণ কারকে তৃতীয় বিভক্তি যুক্ত হবে না। তার কারণ কি না, এখানে দ্বিকর্মক পচ ধাতু রয়েছে। আমরা সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে পচ ধাতু থাকলে কিন্তু অপাদান অধিকরণ করণ যাই থাকুক না কেন সেখানে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি যুক্ত হবে। তাই এখানে আমরা কি লিখব, তন্ডুলান তন্ডুলান माता तंडुलान अन्न पचती। তাহলে দেখতে পেলাম এখানে আমরা কোন স্থানে করণ কারক স্থানে কর্ম কারক এসেছে এবং কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে পরীক্ষায় যদি এরকম কোন কারক আসে কি করে লিখতে হবে একবার আমি দেখিয়ে দিই। চোর বালিকান হারম মুসনাতি, চোর বালিকার কাছ থেকে হারকে চিনিয়ে নিয়েছে। তাহলে এখানে কি লিখব পরীক্ষা এলে, অপথিতম চ সূত্রানুসারে দ্বিকর্ম মুস ধাতুর যোগে মুসনাতি। মুস ধাতু ধাতুটা কিন্তু উল্লেখ করে দিতে হবে কোন ধাতুর যোগে, মুস ধাতুর যোগে বালিকার পদে কোন কারকের স্থানে সেটা কিন্তু লিখতে হবে। বালিকার কাছ থেকে হার কাটছে, তাহলে কাছ থেকে মানে এটা অপাদান স্থানে হবে, অপাদান স্থানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে এটা অপাদান স্থানে সেটা কিন্তু কারকটা উল্লেখ করে দিতে হবে। তাহলে এই সাত নম্বর সূত্রটা আজ আমি বোঝালাম। এবার আমি চলে যাবো আট নম্বর সূত্রে দিকে। অকর্ম ধাতুভীর যোগে দেশ কাল ভাব মন্তব্য হতবাচ কর্ম সম্ভব ইত্যাদি বাচ্য। এটা কিন্তু সূত্র নয়, এটা হচ্ছে বাড়তি। তাহলে এই বাড়তিকে কি বলেছে, অকর্ম ধাতুর যোগে দেশ বাচ কাল বাচ ভাব বাচ ও কত পরিমাণ বাচ শব্দের উত্তরে কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে দেশ বাচকের উদাহরণ কি, কুন সপিতি, কাল বাচক মাসম আসতে, আর কত পরিমাণ বাচক হচ্ছে প্রসম আসতে। সাধারণত পরীক্ষাতে এই বইয়ের এই উদাহরণগুলোই আসে,
আর বাইরে থেকে কোনো রকম উদাহরণ আসে না। তাহলে পরীক্ষায় এরকম কোনো কারণ বিভক্তি নির্ণয় করতে দিলে কি কোনো ভাবে লিখবো সেটা দেখিয়ে দিই একবার। প্রথম আসতে অকর্ম অকর্ম ধাতু বীর্যোগে এই বাড়তিটা আমি পুরোটা লিখলাম না, তোমরা লিখে নেবে। অকর্ম ধাতু বীর্যোগে দেশ কাল ভাব গন্তব্য আদবাচ কর্ম সমগীতি বাচ্চম, এটা পুরোটা লিখতে হবে। এই বাড়তিক অনুসারে অকর্ম ধাতুর যোগে এটা প্রথম হচ্ছে পথ পরিমাণ বাচক শব্দ, পথ পরিমাণ বাচক প্রথম পদে কর্মকার সংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে। এখানে দুটো সূত্র লিখতে হবে, একটা কারক বিধায়ক একটা হচ্ছে বিভক্তি বিধায়ক। তাহলে 8 নম্বর সূত্রটা হলো, এরপর আমি 9 নম্বর সূত্র আলোচনা করব। 9 নম্বর সূত্রটি হলো দীব কর্মচ, দীপ ধাতুর যোগে করণ কারকে বিকল্পে কর্মকারক হয়। দীপ ধাতুর যোগে করণ কারকে বিকল্পে কর্মকারক হয়। দীপ ধাতু মানে হচ্ছে খেলা, খেলার ক্ষেত্রে দীপ ধাতু ব্যবহার হয়। উদাহরণ কি, রাজা পাশার দ্বারা খেলছেন, এটা রাজাটি কি হবে, রাজাই হবে। পাশার দ্বারা অক্ষ শব্দটা হবে, অক্ষ শব্দ পাশার দ্বারা, যেহেতু সেহেতু এটা করণ কারকে তৃতীয় বিভক্তি যুক্ত হবে, সেহেতু পাশার দ্বারা অনেকগুলো পাশা তৃতীয় বহু বচন নর শব্দে তৃতীয় বহু বচন কি হয় নরই, ঠিক সেরকম ভাবে অক্ষয় খেলছে দীপবতী। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দীপ ধাতু কিন্তু হস্যইকার, আবার ধাতু যখনই ধাতু রূপে পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু দীর্ঘইকার হয়ে যাবে। রাজা অক্ষয় দীপবতী, এই যে অক্ষয় দীপবতী, এই যে রাজা পাশার দ্বারা খেলছে অক্ষয় দীপবতী, এই অক্ষটা তখন যদি কারক নির্ণয় করতে যায় তখন কোন কারক হবে, সাধক তম করণম। রাজা পাশার দ্বারা খেলছেন, দ্বারা দিয়া হলে কর্ম কারক হয়ে থাকে, তাহলে পাশার দ্বারা খেলছেন অক্ষয় দীপবতী তখন সাধক তম করণম সূত্রানুসারে করণকারকের তৃতীয় বিভক্তি যুক্ত হবে। আবার আমি যখন এটার করণকারকের বিকল্পে আবার দ্বিতীয় হয় তখন দ্বিতীয় রূপ কীরকম হবে, রাজা নরশব্দে দ্বিতীয় বহুবচনে কি হয়ে থাকে নরান, তাহলে এটা হবে অপশান। দীপবতী যেমন আছে সেরকম লিখে দেব। এইটারও কিন্তু একই অর্থ, রাজা পাশা খেলছেন, তাহলে অক্ষাং দীপবতী, যখনই অক্ষাং দীপবতী হবে দ্বিতীয় থাকবে তখনই কোন কারক কোন সূত্র হবে, দীব কর্মচ এই সূত্রানুসারে, আর যখন অক্ষয় হয়ে যাবে তখন সাধকতম কর্ণম সূত্রানুসারে হবে। তাহলে যদি বলে যে করণ কারককে কর্মকারক বিকল্পরূপ, তাহলে কিন্তু আমি বিকল্পরূপের উদাহরণস্বরূপ এটা আমরা লিখতে পারি যে রাজা অক্ষাং দীপবতী। এটা পরীক্ষায় যদি কারকটা আসে আমরা কীরকমভাবে লিখবো সেটাকে দেখে নেবো। রাজা অক্ষাং দীপবতী, এটা আমরা কারক কী করে লিখবো, দীব কর্মচ এই সূত্রানুসারে দীপ ধাতুর যোগে অক্ষাং পদে করণ কারকে বিকল্পে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। দীব কর্মচ এই সূত্রটা হচ্ছে কারক বিধায়ক সূত্র, আর বিভক্তি বিধায়ক সূত্র হচ্ছে কর্মণি দ্বিতীয়া। এখানে কিন্তু ধাতুটা সবসময় মনে রাখতে হবে, দয়া বস্যীকার হবে দীপ ধাতু, যখন ধাতু রূপ বসবে তখন কিন্তু দীর্ঘইকার হয়ে যাবে। তাহলে 9 নম্বর সূত্রটা বোঝালাম, এরপরে যাবো 10 নম্বর সূত্রের দিকে। ক্রুদ্রুহ রূপশিষ্টয়ঃ কর্ম, 10 নম্বর সূত্র কি, ক্রুদ্রুহ রূপশিষ্টয়ঃ কর্ম, উপসর্গযুক্ত ক্রুদ এবং দ্রুহ ধাতুর যোগে সম্প্রদান কারকের স্থানে কর্ম কারক হয় এবং দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়। উপসর্গযুক্ত ক্রুদ এবং দ্রুহ ধাতুর যোগে সম্প্রদান কারকের স্থানে কর্মকারক হয় এবং দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়। উদাহরণটি আলোচনা করব, রাম শ্যামের ওপর রেগে আছে, তাহলে এখানে কী হবে, রামটা যথারীতি কর্তা, রামও প্রথমা বিভক্তি যুক্ত হয়েছে, শ্যামের উপর রেগে আছে। আমি এখন সম্প্রদান কারক পড়াইনি, কিন্তু সম্প্রদান কারকে কী বলা আছে, তা যার ওপর রেগে থাকে, কর্তা যার ওপর রেগে থাকে তাতে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি যুক্ত হয়। তাহলে শ্যামের উপর রেগে আছে, তাহলে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি করলে হবে শ্যামায় ক্রুদ্ধতি, শ্যামায় ক্রুদ্ধতি, রাম শ্যামায় ক্রুদ্ধতি, রাম শ্যামের ওপর রেগে আছে। এইটা যদি পরীক্ষায় কারক নির্ণয় করতে দেয় তাহলে কোন কারক হবে, সম্প্রদান কারকে একটা সূত্র রয়েছে,
ক্রুদ দুহেরসা সুয়ার থানাং জংপতি কোপ ক্রুদ দুহেরসা সুয়ার থানাং জংপতি কোপ মানে ক্রোধার্থ দ্রোহার্থ ঈর্ষার্থ আর অসুয়ার্থ ধাতুর যোগে যার প্রতি রেখে থাকা বোঝায় তার তো সম্প্রদানকারকে চতুর্থী হয় তাহলে এখানে আমি লিখলাম না ক্রুদ দুহেরসা সুয়ার থানাং জংপতি জংপতি কোপ এটা সম্প্রদান কারকের সূত্র এই সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি যুক্ত হবে আর এটা যদি আমরা দ্বিতীয়া করতে যাই তাহলে কি হবে না রাম শ্যামম অভিক্রুদ্ধতি অভিক্রুদ্ধতি এখানে আমরা কেন দ্বিতীয়া করলাম তার কারণ হচ্ছে উদ্ধতি এই ক্রোধার্থ ধাতুর সঙ্গে অভি এই একটা উপসর্গ যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ যুক্ত ক্রোধ ধাতু থাকলে সম্প্রদান কারকের স্থানে কর্মকারক করতে আমরা বাধ্য তাই এখানে দেখতে পাচ্ছি যে ক্রোধার্থ ধাতুর সঙ্গে অভি এই উপসর্গ যুক্ত থাকার জন্য এখানে শ্যামায়ের স্থানে শ্যামম লিখতে আমরা বাধ্য হয়েছি তাহলে রাম ও শ্যামম অধিক্রুদ্ধতি তখন যদি দ্বিতীয়া থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করবো ক্রুদ্রুহ রূপশিষ্ট কর্ম তাহলে আরো একটা কারক করে আমি দেখিয়ে দেবো কেমন করে লিখতে হবে প্রভু বৃত্তম প্রভুত্বতি প্রভু বৃত্তের ওপরে রেগে রয়েছে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ক্রোধার্থ ধাতুর সঙ্গে প্র এই উপসর্গ যুক্ত রয়েছে তাহলে এখানে কিন্তু আমরা যার উপর রেগে রয়েছে অর্থাৎ ভিত্তেকে আমরা দ্বিতীয়া করতে বাধ্য এখানে সম্প্রদান করলে কিন্তু কার হয়ে যাবে তাহলে এটা কারো পেলে আমরা কি লিখবো ক্রুদ দুহেসা সুয়ার থানা এটা আমি লিখলাম না তোমরা লিখে নিবে ক্রুদ দুহ রূপশিষ্ট কর্ম এই সূত্রানুসারে ক্রুদ দুহ রূপশিষ্ট কর্ম এই সূত্রানুসারে উপসর্গ যুক্ত দেখতে পাচ্ছ ক্র যুক্ত রয়েছে উপসর্গ উপসর্গ যুক্ত ক্রুদ ধাতুর যোগে বৃত্তম পদে কর্মকারক সংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে তাহলে বোঝাতে পারলাম সম্প্রদান কারক কোথায় হবে এবং কর্মকারক কোথায় হবে এরপর আমি ১১ নম্বর সূত্র আলোচনা করব অভিনিবিশষ্ট এই সূত্রটি কি বলেছে না অভিপূর্ব নিপূর্ব বীজ ধাতুর যোগে অধিকরণ কারকে কর্মকারক সংজ্ঞা প্রাপ্ত হয় এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয় অভিপূর্ব নিপূর্ব বীজ ধাতু আবার পরীক্ষাতে যদি অধিকরণ কারকে কর্মকারক উদাহরণ দেয় যে বিকল্প রূপ আসে যে উদাহরণ দাও বা বিকল্প রূপ করো অধিকরণ কারকে কর্মকারক তাহলে কিন্তু তোমরা এই উদাহরণটা লিখতে পারো তাহলে কাট হবে না সঠিক হবে সাধু সন্মার্গম অভিনিবিশতে সাধু সন্মার্গম অভিনিবিশতে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ধাতু রয়েছে অভিপূর্ব নিপূর্ব বীজ ধাতু অভিপূর্ব নিপূর্ব বীজ ধাতু থাকার জন্যই এই সন্মার্গম পদে অধিকরণ কারক না হয়ে কর্মকারক হয়েছে এটা আমরা কারক বিভক্তি নির্ণয় করে দেখিয়ে দেবো অভিনিবিশষ্ট এই সূত্রানুসারে অভিপূর্ব নিপূর্ব বীজ ধাতুর যোগে সন্মার্গম পদে অধিকরণ কারকে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে এখানে কিন্তু ধাতুটা ভেঙে দেখে নিতে হবে অভিপূর্ব নিপূর্ব বীজ ধাতু তাহলে এই গেল কর্মকারকের কারক বিধায়ক সূত্র ১১টা সূত্র এর পরের ভিডিওতে আমি বিভক্তি বিধায়ক সূত্রগুলো আলোচনা করব তাই তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে